ইয়েস, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে স্যার। আমি সাগর মন্ডল তুমি সম্পর্কে, হায়াতপুর গ্রামের থেকে বিলং করি। হ্যালো, ইয়েস হ্যাঁ শোনা যাচ্ছে, ক্যারি অন। হ্যালো স্যার, আমি হায়াতপুর থেকে, হায়াতপুরের একটা ছোট গ্রাম থেকে বিলং করি। ঠিক আছে, আমি এখন আপাতত ভেস্টিজে 1 মাস ধরে আছি এবং 5% লেভেলে আছি। আচ্ছা তো এমন অনেকবার হয়েছে যে নতুন যাদেরকে জয়নিং করাচ্ছি, ঠিক আছে, তারা প্রথম প্রথম অনেক মানে জোশ দেখাচ্ছে যে হ্যাঁ করে ফেলবো করে ফেলবো। তারপর মানে আইডিও হয়ে গেছে, এমন ছেলে আছে আইডিও হয়ে গেছে, তো তারপর তাদেরকে ফলো আপও নিচ্ছি। দেন কিছুদিন পরে পরে না তারা একদম বসে যাচ্ছে, ঠিক আছে, আচ্ছা দিনে 2 বার করে ফলো আপ। তো এমন অনেক হয়েছে যে তারা আইডি ব্যান্ডও করে দিতে চাইছে যে আচ্ছা না ভাই আমি কাজকর্ম হচ্ছে না। একদম একদম, এটার একটাই উত্তর, যেদিন তাকে প্ল্যান দেখানো হয়েছিল, যেদিন তাকে জয়েন করানো হয়েছিল, তার কাছে ক্লিয়ার ছিল সে কেন ভিস্টি জয়েন করছে। এটা আমার মনে হয় ক্লিয়ার হয়নি, বা যখন আমরা ক্লিয়ার করেছিল বা তোমরা যখন ক্লিয়ার করেছিলে, সেটা তার কাছে ক্লিয়ার হয়নি। সেই কারণটা, ভিস্টি জয়েন করার কারণটা তার কাছে আর একবার বলো, এবং এটা নিজে না বলে কোনো সিনিয়রকে নিয়ে গিয়ে তার কাছে কারণটা ক্লিয়ার করো। বুঝতে পারছি, ধরুন হুম হুম ধরুন তোমার সাথে যারা আছে তারা কি করে, স্টুডেন্ট না কি করে? স্টুডেন্ট স্টুডেন্ট তো, স্টুডেন্ট দেখো স্টুডেন্ট যদি হয়, এক্স ওয়াই জেড তার নাম হয়, দেখে নাও, তাকে জিজ্ঞাসা করো, বা তুমি একটু রিওয়াইন্ড করে দেখার চেষ্টা করো, যে স্টুডেন্টের কথা বলছো সেই স্টুডেন্টটা কি কারণে জয়েন হয়েছিল ভেস্টিজে, কারণটা কি ছিল, হোয়াই, এই হোয়াইটা আগে জানার চেষ্টা করো। যদি জেনে থাকো যে এই জন্য জয়েন হয়েছিল, তার সাথে আরেকবার কথা বলো, তাকে আরেকবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করো সে কেন ভেস্টিজে জয়েন হয়েছিল, তার কি সেই জিনিসগুলো হুম পাওয়া হয়ে গেছে না, সেগুলো এখান থেকে পেতে চায় না, তার কাছে জিজ্ঞাসা করো। সে যদি বলে না আমি সত্যি দাদা এগুলো পেতে চাই না, তো ওকে থ্যাংক ইউ, তাকে থ্যাংক ইউ দিয়ে দাও, তাকে ছেড়ে দাও। আর যদি হুম বলে হ্যাঁ আমি দাদা ব্যাপারটা সেদিন শুনেছিলাম, আমার কাছে ক্লিয়ার ছিল না ব্যাপারটা, যে আমি ভেস্টিজ থেকে কি পেতে চাই, সত্যি আমার এগুলো এখনো পাওয়া হয়নি, আমি পেতে চাই, তো তাকে প্ল্যানটা আরেকবার ভালো করে দেখাও, আরেকবার ফলো আপ করো সিনিয়রকে নিয়ে, অবশ্যই ডেফিনেটলি এখান থেকে কিন্তু কনভার্ট আবার নতুন করে হবে। বুঝতে পারছি, এইভাবে ফলো করো ভাই। একদম বুঝে গেছে ভাই সাগর ভাই? একদম একদম থ্যাংক ইউ, থ্যাংক ইউ হ্যাঁ সাগর। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর কিছু প্রশ্ন আছে? না স্যার, না না থ্যাংক ইউ, নেক্সট আমি চলে যাব গোপাল বলে একজন হ্যান্ডেল করেছে, গোপালের কাছে, গোপালকে আনমিউট করছি। গোপাল, যাদের যাদের অবজেকশন আসছে তারা হ্যান্ডেল করুন, হ্যান্ডেল করে হ্যালো রাখুন, হ্যালো, অবশ্যই আপনাদের সাথে। হ্যাঁ ইয়েস ইয়েস গোপাল, ওয়েলকাম, হ্যাঁ গুড মর্নিং, গুড মর্নিং সঞ্জিত দা, গুড মর্নিং, গুড মর্নিং, বলো ভাই। বলছি আমি পূর্ব বর্ধমান জেলায় বিলং করি, আমি, আমার আপলাইন দীপ দাস। দাদা আমার যে প্রবলেম গুলো আসছে, প্রথম ফার্স্ট অফ অল প্রবলেম হচ্ছে যে একজন জয়নিং করেছে, ঠিক আছে, সে কাজ শুরু করেছে, সে কাজ করছিল, ঠিক আছে, মাঝখানে জানি না স্যার কি প্রবলেম হচ্ছে, সে বলছে এখান থেকে কিছু হয় না, ঠিক আছে, তার বন্ধুরা উল্টো পাল্টা ওকে কথা বলেছে নেগেটিভ, আমি তাদেরকে, তাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে বোঝেনি, সে বলে না ভাই এখান থেকে কিছু হয় না, আমি করবো না, কিন্তু এই প্রবলেমটা সলিউশন কি আছে আমি সেটা ঠিক একটু জানতে চাই। যে বন্ধু বলেছে, ফার্স্ট অফ অল চেষ্টা করো সেই বন্ধুকে এমন কিছু জিনিস পাঠাও ফোনে, বা এরকম কিছু মানুষের, মানুষকে তার কাছে নিয়ে যাও বা দেখাও যেখান থেকে সাকসেস হয়। তোমাদের বর্ধমানে তো অলরেডি এখান থেকে অনেক সাকসেসফুল মানুষ আছে, যারা লিডাররা আছে, ওদের সাথে কথা বলাও, চেষ্টা করো ওদের প্রেজেন্সে, মানে ওদের কাছে ওকে নিয়ে যাও, বা লিডারদেরকে ওখানে নিয়ে যাও, নিয়ে কথা বলো, কোনো একটা জায়গা নিয়ে আসো, নিয়ে তাদের সাথে কথা বলাও, এবং তাদের ফোন থেকে যে বোনাস পেয়ে যে ইনকাম হয়েছে সেই ইনকামটা তাদেরকে দেখাও। তাহলে যেটা বাইরে থেকে শুনছে সেই যে বিলিভ নেই যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হবে। মেন হচ্ছে কি, মেন হচ্ছে যেটা হচ্ছে, ওনাকে কেউ না কেউ হয়তো বলেছে যে আরে ভেস্টি যেখানে আমাদের পাড়ায় কেউ করেছিল বা গ্রামে কেউ করেছিল, সত্যি এখান থেকে হয়নি। মেবি এটাও হতে পারে সেই এলাকায় কেউ হয়তো ভেস্টিজ করেছিল, ফেলিওর হয়েছে। ফেলিওর মিনস ভেস্টিজ করা মানে তো প্রোডাক্ট নিয়ে শুধু ব্যবহার করা নয়, নেটওয়ার্ক করা আর অন্যান্য ট্রেনিং নেওয়া, নলেজ নেওয়া, টোটাল জিনিসটাই হচ্ছে ভেস্টিজ বিজনেস করা। তো দেখবেন যে মানুষটা ফেলিওর হয় তারা হয়তো 1 মাস 2 মাস প্রোডাক্ট নিয়েছে আর নেয়নি, আর ট্রেনিং মিটিং নেয়নি, শেখেনি, কাজটা করেনি। তো সেই জায়গা থেকে যারা সাকসেসফুল হয়ে গেছে সেই মানুষের সাথে তার মিট করানো ইমিডিয়েট দরকার, এবং তার দেখানো দরকার, দরকার হয় চেকটা খুলে দেখানো দরকার, কত টাকা বোনাস ভাউচার বা বোনাস হয়েছে, সেটা দেখালে কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা ফিরে আসবে, যে না দাদা আমি যেটা ভাবছিলাম বা যে আমাকে বুঝিয়েছিল সেই জায়গাটা আসলে ভুল, এখন যেটা দেখছি সেটাই ঠিক। বুঝতে পারছি, এটা তুমি করো, আশা করছি তুমি এখান থেকে রেজাল্ট অবশ্যই পাবে। আর ওই মানে ওই ছেলেটার সাথে একদিন মানে মানে ও এমন খারাপ কথা বলেছিল ভেস্টিজের নামে, ঠিক আছে, আমার তো মানে হাতাহাতিও পর্যন্ত হয়েছে। না না এরকম ভাই করোনা, ভেস্টিজের সম্পর্কে খারাপ কথা বলছে মানে তার নিশ্চয়ই তার সম্পর্কে নলেজ নেই। যার নলেজ আছে, তোমার নলেজ আছে, তুমি কি ভাই খারাপ কথা বলো?
না যে আমাদের এখানে যারা যারা খারাপ কথা বলে, সুতরাং তফাৎ কি তার নলেজ আছে, সে জানে ভেস্টিজ কি, ভেস্টিজের পাওয়ার কি, সেই জন্য সে খারাপ কথা বলে না। আর যে বলেছে সে জানে না, সে কারো একটা থেকে শুনেছে, সেটা শুনে বলছে, মানে কিছু কিছু ইনফরমেশন নিয়ে বলেছে, এই জন্য বলছি। এটা কিছু মনে করার কারণ নেই। আর তুমি হাতাহাতি করতে যাও না, রেগে যাও না, গালাগাল করো না, কোনো কিছু করবে না। উপর দিক উল্টো দিক থেকে মানুষ যাই বলুক না কেন, তুমি কি ফুল থাকবে? কারণ ওই মানুষটাকে তোমার দরকার, ওই মানুষটাকে সাকসেস পাওয়ার জন্য এবং নিজের সাকসেস পাওয়ার জন্য। অবশ্যই কাউকে ছেড়ে দেবে না, হয়তো এখনই তার বোঝার অবস্থা আসেনি বা এখনই তার সময় আসেনি ভেস্টিজ করার জন্য, সেই জন্য নেগলেক্ট করছে তোমাকে। তুমি অবশ্যই তাকে ফলো আপ করো, বিজনেস ব্যাপারে বলবে না, এমনি নর্মাল বন্ধুত্ব হিসাবে গল্প গুজব করতে পারো বা ফোন করতে পারো, চ্যাট করতে পারো, তার সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করো। একদম আজকে না হলো একদিন তোমাকে দেখে, তোমার সাকসেস দেখে সে ডেফিনেটলি ভেস্টিজ আসবে। বুঝতে পারছি গোপাল? একদম একদম একদম। থ্যাংক ইউ গোপাল। আর যে আরেকটা যেটা আর যে প্রবলেম আছে, বলো ভাই। মানে সে মানে তাকে মানে প্ল্যানস দেখানো হচ্ছে কিন্তু সে জয়েনিং করছে না, তাকে তার বন্ধুরা উল্টো পাল্টা কথা বলে তাকে নেগেটিভ করে দিচ্ছে। একদম, এই জায়গাটাকে আগে ক্লিয়ার করতে হবে। দেখো আমরা ফার্স্ট অফ অল আমরা যে 7 মিস্টেকের কথা বলি, 7টা মিস্টেক ভেস্টিজ সিস্টেমে যেটা আছে, মানে ডিম ক্লিয়ারের থেকে আপনাকে মানে কনসিয়াস থাকতে হবে, দূরে থাকতে হবে। তো এটা প্রথম দিকেই মানে যারা জয়েন করছে তাদেরকে শেখানোর দরকার আছে, তাদেরকে ট্রেনিং মিটিং এ নিয়ে আসো। আমাদের ড্রিম কিলার কারা, যারা আমাদের স্বপ্নকে চুরি করে নিয়ে যায়, তারা কারা না, আমরা খুব কাছের লোক। সেটা মেবি হতে পারে বাবা মা, মেবি হতে পারে কোনো ফ্রেন্ড সার্কেল হতে পারে, কেননা তাদের কাছে ইনফরমেশন নেই, তারা জানে না এখান থেকে কি হয়। সেই জন্য কিন্তু প্রথম দিকে যারা নেগেটিভ করবে, এবং যারা নেগেটিভ করছে তুমি যদি দেখো, দেখবে তারা সেই লোকেরা যারা জীবনে সাকসেসফুল নয়, যারা কিছু করে না, যারা আড্ডা মারে, সময় নষ্ট করে, তারাই কিন্তু এই ধরনের পরামর্শগুলো দেয়। আর যারা দেখবে অ্যাক্টিভ সাকসেসফুল লোক, সেটা ভেস্টিজ না হোক, অন্য কোনো যদি প্ল্যাটফর্মও হয়, তারা কিন্তু কখনোই বলবে না এটা খারাপ ওটা খারাপ, তারা না জেনে বলবে না। যারা জানে না তারাই কিন্তু এই ইনফরমেশন গুলো দেয়। সুতরাং চেষ্টা করো তাকে ঠিকঠাক ইনফরমেশন দেওয়ার জন্য। আর এরকম না যে ইনফরমেশন দিলে সবাই এখানে তোমার সাথে মানে জয়েন হয়ে যাবে, সবাই কাজ করবে, বুঝতে পারছি? এটাকেও তোমাকে মাথায় রাখতে হবে, সবাই এখানে কনভার্ট হয় না, সবাই কাজ করে না, এটাকে মাথায় রেখে তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে বিজনেসটা, বুঝতে পারছি? একদম একদম। থ্যাংক ইউ গোপাল। থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা। ওকে, নেক্সট চলে যাবো আমি রাজু ঘোষ। রাজু ঘোষকে আনমিউট করছি। রাজু ঘোষ, যদি কারো কোনো অবজেকশন থাকে রেজ হ্যান্ড করবেন, হাত তুলবেন, আমি কথা বলবো তার সাথে। রাজু ঘোষ, তারপর আমি আমার প্রেজেন্টেশন দেখাবো। রাজু ঘোষকে আমি আনমিউট করছি। রাজু ঘোষ, নিজেকে আনমিউট করো। রাজু ঘোষ, রাজু ঘোষ নিজেকে আনমিউট করো। নেক্সট চলে যাচ্ছি আমি রাজ রুদ্রর কাছে। রাজ রুদ্রকে আমি আনমিউট করছি। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম। হ্যাঁ স্যার, ভালো আছেন? একদম একদম ভালো ভাই, বলো ভাই। হ্যাঁ বলছি স্যার, আমার একটা প্রশ্ন ছিল, বলছি আমাদের যেটা ভেস্টিজের যে বেলস ডিলস বলে যে অ্যাপটা আছে, সেই অ্যাপটা থেকে যখন কেউ শপিং করতে চাইছে, ওই অ্যাপটা থেকে শপিং করলে একটা পিভিটা কম যেটা দেখলাম, কিন্তু স্যার ওইটা শপিং করলে কি আমাদের পে আউটটাও শেষে কি অ্যাড হবে? একদম অ্যাড হবে ভাই, ওই পিভিটা যেটা আছে ওই টোটাল তোমার ওই পিভি, আর ভেস্টিজে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই পিভি সব একসাথে যোগ হয়ে তোমার পিভি দেখাবে, আর টোটাল পিভির উপর তোমার পে আউট হবে, বুঝতে পারছি? বোঝা গেছে রাজ? হ্যালো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, এটাই জানা ছিল স্যার, জানাচ্ছিল স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে। নেক্সট চলে যাব আমি আদিত্য সরকারের কাছে। আদিত্য, আদিত্য বললাম, আদিত্য কি হলো বল। গুড মর্নিং সবাইকে, শোনা যাচ্ছে ঠিকঠাক? ঠিক, একদম একদম। হ্যালো। হ্যাঁ বল, শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে। তো প্রত্যেককে ওয়েলকাম, স্বাগত জানাই স্পেশাল ট্রেনিং। আমি মিটিংটা শুনতে পরে করছি, দাঁড়া পরে করছি। হ্যাঁ বল। আচ্ছা, যেটা আমার এই রিসেন্টলি একটা কোয়ারিজ আমার ছিল, সেটা প্রবলেম বলবো না, জাস্ট আমার ইনফরমেশনটা কৃষ্ণদা থেকে অনেকদিন আগে জেনেছিলাম, বাট আবার ভুলে গেছি, আউট অফ সাইট হয়ে গেছিলাম, তো এই ব্যাপারটা নিয়ে খুব একটা চর্চা করিনি। সেটা হচ্ছে প্রেস্টিজের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে ম্যানুফ্যাকচারিং বাই অন্য কোনো একটা কোম্পানি নাম দেওয়া থাকে। আমি এটা নিয়ে বেশ কিছুদিন ধরে চর্চার চেষ্টা করছিলাম, যে কৃষ্ণদার থেকে একবার ইনফরমেশনটা পেয়েছিলাম বাট ভুলে গেছি, তো চাইবো যে আরও একবার যাতে বলে দেওয়া হয় যে আলটিমেটলি কেন অন্য কোনো কোম্পানির নাম দেওয়া থাকে যে ম্যানুফ্যাকচারিং বাই অন্য কোনো, মানে এটাই জাস্ট একটা কোয়েশ্চেন ছিল। আশা করি অনেকেরই এটা কোয়েশ্চেন মনের মধ্যে হয়তো বা দেখেছে যে ম্যানুফ্যাকচারিং বাই অন্য কোনো নাম লেখা থাকে,
এটাই জাস্ট জানাচ্ছিল একদম, এটা আমি জেনেছিলাম বাট ভুলে গেছি, আর একবার জানতে চাই। আচ্ছা কৃষ্ণদুকে আমরা নিয়ে নিচ্ছি একবার। হ্যাঁ 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 একদম। ওয়েলকাম কৃষ্ণদুদা। যে কোনো কোম্পানি, একটা মার্কেটিং কোম্পানি, সে ম্যানুফ্যাকচারার নিজে করে না, একটা অন্য কোম্পানি ফর্ম করে রাখে তারা, ঠিক আছে। ধরো যদি আমরা কোনো মেডিসিন কোম্পানি দেখি, ওকে, তো সেরকম যে সমস্ত কোম্পানি গুলো আছে ওরা শুধু এক্সক্লুসিভলি ভেস্টিজের প্রোডাক্টই তৈরি করে, আর কোনো প্রোডাক্ট তৈরি করে না ওরা। মানে তুমি যদি গিয়ে বলো আরজি এন্টারপ্রাইজ, যে আমাদের আরজি বলে যে আমাদের নিউট্রিসিটিক্যালস যে কোম্পানিটা আছে, যারা আমাদের সাপ্লিমেন্ট করে বা আমাদের রাইস ব্র্যান অয়েল করে, এরা শুধু ভেস্টিজকেই দেয়, ওকে। তো এই কোম্পানিগুলোকে রেজিস্টার্ড হতে হয় হিমাচল প্রদেশে, তাতে ট্যাক্স কম লাগে, ঠিক আছে। হিমাচল প্রদেশ গভর্নমেন্টের একটা স্পেশাল সিস্টেম আছে, যতগুলো মেডিসিন কোম্পানি আছে, যে কোনো সিপলা বলো, যারা যারা মেডিসিন নিয়ে কাজ করে বা যে কোনো কাজ করে, তারা সবাই হিমাচল প্রদেশে ফ্যাক্টরি বানায়, কেন কি ওখানে ট্যাক্সেশনের উপরে অনেক ছাড় আছে। তো কোম্পানি অ্যাড্রেসটা যদি আজকে দিল্লির দেয়, সেই ছাড়টা পাবে না। তো যে কোনো কোম্পানি এখানে কি করে, তারা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট বানায় হিমাচল প্রদেশের, মার্কেটিং কোম্পানিটা অন্য জায়গায় হয়। তো ভেস্টিজ যখন শুরু করেছিল তখন ছোট ছোট করে শুরু করেছিল, আজকে হতে 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 নিজেদের ফ্যাক্টরি, বাট ওই কারখানাগুলোর বা ওই ফ্যাক্টরিগুলোর ম্যানেজমেন্টে কিন্তু গৌতম বালি আছে, এটা বুঝতে হবে। ওটাকে ওটাকে ভেস্টিজ একটা একটা কোম্পানি একটা একটা কাজ হয়। ধরো রিলায়েন্স, রিলায়েন্সের রিলায়েন্স ক্যাপিটাল আছে, রিলায়েন্স জিও আছে, হ্যাঁ, রিলায়েন্স পাওয়ার আছে, রিলায়েন্সের পেট্রোকেমিক্যালস আছে, তো সবই রিলায়েন্স। সেরকমই এই কোম্পানি মানে ভেস্টিজ কি করেছে, আলাদা আলাদা কোম্পানি ফর্ম করে ওই প্রোডাকশনের কাজগুলো করছে, ওকে, আর মার্কেটিং করছে ভেস্টিজ। তাহলে কি হলো, ভেস্টিজের মার্কেটিং এর বিজনেসটা একটা আলাদা, যেখানে আমরা কাজ করছি, ভেস্টিজের কারখানায় আমরা কিন্তু কেউ কাজ করছি না, ক্লিয়ার? তো ওইটাকে এটা এটারই উত্তর, যে কোম্পানির ওগুলো ম্যানুফ্যাকচারিং ইউনিট এবং ওগুলোর ম্যানেজমেন্টে কোম্পানির এই যে এক্সিস্টিং ম্যানেজমেন্ট এরাই আছে। সেটা যদি কেউ চ্যালেঞ্জ করে, সেটা তাকে দেখিয়ে দেওয়া যাবে। কোম্পানির ডেটা বলে একটা জিনিস হয়, অনলাইনে দেখা যায়, রেজিস্টার অফ কোম্পানিজ এর একটা ওয়েবসাইট হয়, সেখানে গিয়ে চেক করলে জানা যাবে কারা কারা ডিরেক্টর আছে। তো সেখানে গৌতম বালি অ্যাজ এ ডিরেক্টর আছে, কোথাও দীপক সুদ ডিরেক্টর আছে, ওকে। তো ওটা এটাকে এইভাবে একটু বলে বলতে হবে তাকে, এক কথায় বোঝানো যাচ্ছে গেল না, তাই না? সো ওটাকে কোম্পানিরই ম্যানুফ্যাকচারিং ইউনিট বলছি আমরা, এই কারণে। রাইট, সো আদিত্য ক্লিয়ার হয়েছে কিছুটা? হ্যাঁ হ্যাঁ মোটামুটি। এটা তোমার থেকে আমি আগেও জেনেছিলাম কৃষ্ণদা, আসলে ভুলে গেছিলাম। আর একবার এই জন্য রিসেন্টলি টিমের মেম্বার একজন আমাকে জিজ্ঞেস করেছিল, তো আমি তাকে অ্যান্সার করেছিলাম, বাট আরো একবার জেনে নিলাম সঠিকভাবে। একদম থ্যাংক ইউ। আরো অনেক চ্যালেঞ্জেস আসে, তো এটাই বেসিক্যালি এখন লাস্ট কয়েকদিনের জন্য এটা। কোনো অসুবিধা নেই, যদি বেশি চ্যালেঞ্জেস আসছে মানে যে লোকটা বেশি এ ধরনের কোশ্চেন করছে সেটা খুব খুশি হওয়া উচিত। এতে দুটো কাজ হয়, এক তার মানে সে কোশ্চেন, তার মানে সে কোনো রিজন খুঁজতে চাইছে কেন ভিস্টিজ করবে, এই জন্যই সে কোশ্চেন গুলো করছে। দু নম্বর পয়েন্ট, এতে তোমাদের আইডিয়া বাড়ে, তোমাদের নলেজ বাড়ে। এই কোশ্চেনটা ও না করলে তুমি তো ভাই জানতেই না। একদম, আমি এই ধরনের কোশ্চেন করতামই না, তাই না? সো তোমার উপকারও করে দিল, ঠিক। সো ওকে একবার থ্যাংক ইউ বলে দেবে এই কোশ্চেনটা করার জন্য। মার্কেটের নেগেটিভ কোশ্চেন গুলো কিছু কিছু সময় প্রফিটেবল হয়। এটা নেগেটিভ কোশ্চেন নয়, এটা তো ইনফরমেশন চাইছিস। এটা ইনফরমেশন মানে এটাই ইনফরমেশন, তবে নেগেটিভ কোশ্চেনটা যেগুলো অনেকটা নলেজ বাড়াতে সাহায্য করে। ঠিক, একদম। এতে কোনো কোনো প্রবলেম হওয়ার কিছু নেই, এবং আমরা জানি এতদিন ধরে আমরা করছি, কোম্পানি 16 বছর চলছে, প্রবলেম হয়নি একদম। আর একটা কথা আমি সবাইকে একটাই বলবো, এটা ভাববেন যে আপনার কি ক্ষতি হয়ে যাবে ভেস্টিজ যদি না থাকে। কেউ কোনো টাকা দিয়ে রাখেনি তো কারো কাছে, ঠিক? এই কথা তাকে আগে ক্লিয়ার করুন, ঠিক আছে? ওকে, আর আজকে অবধি প্রোডাক্টের প্রবলেম হয়নি। হ্যাঁ, প্রোডাক্ট যেটা হয় আমাদের ডিমান্ড হয় আমরা দিতে পারি না, এটাই হয়, এছাড়া আর কি প্রবলেম হয়? এখন অবধি কোনো প্রোডাক্টের কোয়ালিটি খারাপ করেনি, তাই না? রাইট, ওকে ওকে। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সাচ এ গুড ইনফরমেশন। এটা সবারই জানার দরকার এই জিনিসটা, অনেকে এই ধরনের কোশ্চেন গুলো করে আমাদের কাছে, একদম দারুণ ইনফরমেশন দিয়েছো। তো নেক্সট আমি আরেকজন আছে, ইয়েস, পূজা, পূজা ঘোষকে আমি নিয়ে নেবো লাস্ট। পূজা ঘোষ, পূজা ঘোষ, আপনি শুনতে পেলে নিজেকে আনমিউট করুন। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং স্যার। ইয়েস, গুড মর্নিং, গুড মর্নিং, বলো।
হ্যাঁ, মানে আমার প্রবলেমটা হচ্ছে মানে মানুষকে আমি জয়েন যে করাতে মানে জয়েন করাতে পারছি না, যে মানুষকে বলতে পারছি না মানে এই জিনিসটা এরকম একটা কোম্পানি আছে ভেস্টিজে, সো দেন এরকম আপনি যদি কিছু করতে চান বা ইন্টারেস্ট থাকেন তো এখানে জয়েন করতে পারেন, মানে কেউ মানে মানে শুনে কেউ আর রাজি হচ্ছে না ব্যাপারটা। এইভাবে বলছেন তো, এইভাবে বলছেন তো যেটা এখন বললেন আমাকে? হ্যাঁ 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 একদম, এইভাবে বললে 100 জনের মধ্যে একজন যদি জয়েন হয়ে যায় সেটা আপনার লাখ হয়ে যাবে। তুমি তো প্রত্যেকটা ট্রেনিং এ আসো, ওটা আমি এখানে করেওছি, মানে ট্রেনিংটা চলেছে, ওটারই রেকর্ডিং এখনো আছে। ওকে আচ্ছা আচ্ছা, আস্তে ভালো করে শান্তি মতো দেখো, না বুঝতে পারলে আরেকবার দেখো, না বুঝতে পারলে আরেকবার দেখো, ওটা দেখার পর এইভাবে তুমি বলবেই না, আমি জানি অন্যভাবে বলবে তুমি। একদম একদম, আপনার এখানে একটু একটু বলে দিলে ভালো হয় আপনাদের। ওটা বোঝাতে এখন আধা ঘন্টা লেগে যাবে, ওটা আলাদা সাবজেক্ট একটা। জাস্ট আমি 1 মিনিটে বলে দিচ্ছি ব্যাপারটা, মেইন যেটা আছে ওটা ভিডিওটা দেখে নিতে হবে। ওকে আচ্ছা, ওখানে করাই আছে ট্রেনিংটা, করা আছে তো? ও আচ্ছা, তাও 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 ইনভাইটেশন কি করতে হবে সেটা বলবো না, জাস্ট কি করতে হবে আপনাকে বলছি, তাহলে আপনি এখান থেকে সাকসেস পাবেন। ফার্স্ট অফ অল কোম্পানির সিস্টেম, সিস্টেম হচ্ছে 7 স্টেপ, আপনি কি জানেন? জানি জানি, জানেন তো, সেটা ফলো করেন। হ্যাঁ হ্যাঁ, কোথায় ফলো করেন? ফলো করে তাহলে তো সেকেন্ড কাজ হচ্ছে শেয়ারের পর থার্ড কাজ হচ্ছে মেক এ লিস্ট, লিস্ট তৈরি করা। আপনার কাছে নামের লিস্ট আছে? আছে, করেছিলাম, বাট সবার কাছ থেকে নো নো শুনে। আমি ওটা জানতে চাইছি না, আমি আজ আপনার কাছে নামের লিস্ট আছে ইয়েস অর নো, এবং কতজন কতজন আছে? কতজন? তাও 10-15 এরকম। যে 10 জন লোক আছে, যে 10 জন কে কি প্রফেশন আছে জানেন? 10 জন লোকের নিড জানেন? তাদের কি নিড আছে? প্রত্যেক মানুষের আলাদা নিড আছে জানেন? সব স্টুডেন্ট টাইপের, দেন হাউস ওয়াইফ এরকম, তো তারা তো কিছু বেসিক্যালি কিছু করে না, সো দেন আমি বলি ঘরে বসে টাকা পয়সা দরকার আছে। এবার আপনি কৃষ্ণন্দু যেটা বলছিল, এবার আপনি ইনভাইটেড ক্লাসটা দেখুন, দেখলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে স্টুডেন্টকে আপনি কি বলে ইনভাইট করবেন আর হাউস ওয়াইফকে কি বলে ইনভাইট করবেন। যা যা ইনভাইটেড প্রপার পদ্ধতি আছে ওটা তো ইনভাইট করুন, করে বুধবার 8:30 আর রবিবার 11টায় মিটিং আপনি আনুন। এটুকু আপনার কাজ, আপনার কাজ কাউকে প্ল্যান বলা এখন নয়, আপনি আরো শিখতে থাকুন তারপর প্ল্যান বলবেন, বুঝতে পারছি? আর যদি প্ল্যান বলতেই হয় আপনার যে সিনিয়র আছে সেই সিনিয়রকে নিয়ে গিয়ে আপনি প্ল্যান দেখান, আপনি কাউকে ভেস্টিজ বলবেন না, থার্ড পার্টি অ্যাপ্রোচ করুন, নিজে করতে গেলে হবে না, কারণ যাদেরকে আপনি বলছেন তারা আপনার পরিচিত, তাদের কাছে যখনই আপনি আপনি যাচ্ছেন তারা আপনাকে প্রথম দেখছে, আপনি কি সাকসেস, আপনি কি এটা অনেক এখান থেকে কিছু করে ফেলেছেন, বা আপনার মধ্যে কিছু চেঞ্জ দেখেছে কি যে আপনাকে দেখে শুনবে বা আপনাকে দেখে ভেস্টিজ আসবে, বুঝতে পারছি? আমি অবজেকশন হ্যান্ডেলিং নিয়ে একটু জাস্ট আলোচনা করবো, অবজেকশন আমাদের কি হয় এবং সেগুলো আমরা কিভাবে হ্যান্ডেলিং করব, ঠিক আছে? তো আপনারা একটু দেখতে থাকুন ব্যাপারটা কি হয়। স্ক্রিন দেখা যাচ্ছে? ফার্স্ট অফ অল বলবো যে অবজেকশন গুলো আসে আমাদের কাছে কাজ করতে গেলে, যেগুলো দেখবেন আমি যে আলোচনাটা করছি এর মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মানুষের অবজেকশন গুলো কভার হয়ে যাবে। এরপরেও যদি কোনো অবজেকশন থেকে থাকে অবশ্যই মিটিং এর পরে আমাকে বলবেন, আমরা সলভ করব। ফার্স্ট অফ অল ম্যাক্সিমাম মানুষ বলে আই এম সো বিজি, আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু ডু দিস। প্রচুর মানুষ আপনাকে বলেন দেখবেন যে আমি প্রচুর ব্যস্ত, আমার কাছে সত্যিই সময় নেই কাজ করার। কিছু মানুষ তো আছে যারা সময় থাকা অবস্থাও বলে না আপনাকে, মানে এড়িয়ে চলার জন্য। আর অনেক মানুষ আছে দেখবেন সত্যিই তাদের সময় নেই, দেখবেন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি করে, বা সকাল 10টা থেকে বিকেল 7টা 8টা পর্যন্ত ডিউটি করে, বুঝতে পারছি? এরকম প্রচুর মানুষকে আপনারা পাবেন যারা প্রচুর ব্যস্ত, প্রচুর কাজ করেন এবং ভালো মাইনে পায়, এরকম মানুষকে পাবেন। তো তাদের কাছে যেটা করতে হবে, সেই মানুষগুলোকে আপনার বিজনেস আনতে গেলে যেটা করতে হবে, একটাই কাজ, সেটা হচ্ছে ফ্যাক্ট টেল স্টোরিজ, মানে কিছু গল্প আপনাকে বলতে হবে। কিরকম গল্প? মানে এরকম কিছু গল্প বলুন সেই গল্পটা ওই মানুষের সাথে রিলেটেড, সম্পর্কিত। মানে কিরকম, ধরুন মানে আপনি এরকম বলতে পারেন যে দাদা আপনি একদম ঠিক বলেছেন, মানে উনি যেটা বলছেন সেটাকে আগে সাপোর্ট করো ফার্স্ট, যে উনি বলছেন কি আমি খুব ব্যস্ত, দেখছো তো আমি সকাল 9টায় বেরিয়ে যাই রাত 9টায় ঢুকি, তো তোমার ভেস্টিজ আমি কখন করবো ভাই, তুমি আমাকে বলো।
তাকে এই কথাটা জাস্ট বলো, একদম স্যার আপনি ঠিক কথাই বলেছেন, আপনি প্রচুর ব্যস্ত আমি দেখি, আপনি সকাল রাত 9টায় বেরিয়ে যান, রাত 9টায় ফেরেন, আপনার কাছে সত্যিই সময় নেই। তবে আপনাকে একটা কথা আমি বলি, আপনার মতো আমার সাথে এরকম মানুষ আছে যাদের কাছে সত্যিই সময় ছিল না, যারা সকাল 9টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত কাজ করতো, কিন্তু কাজ করার সাথে সাথে এই কাজটাকে হ্যাঁ করতে করতে তারা কিন্তু এই বিজনেসটা ডেভেলপ করেছে, এবং তারা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আর কাজ তাদের করতে হয় না, এবং এখান থেকে একটা ভালো আর্ন করে, যে আর্নটা ওই ট্র্যাডিশনাল বিজনেস বা ট্র্যাডিশনাল চাকরি থেকে পেতো না। তাহলে কি করেছে, যখন আমরা এইভাবে তাকে রিলেট করলাম, সে যখন ভাবলো সত্যি আমার মতো এরকম লোক আছে যারা 12 ঘন্টা কাজ করার পরও কাজটা করেছে এবং কাজটা করার পর সাকসেস হয়েছে, তখন কি হলো, নিজেকে রিলেট করলো, তখন তার মনে একটা ফিলিংস এলো সত্যি কিরকম হতে পারে। যখন আপনি এরকম কোনো স্টোরি বলবেন সেই মানুষটার কাছে, সেই স্টোরিটা শুনে সে নিজেকে তার সাথে মেলাবে, মিলিয়ে কিন্তু সে জিনিসটা শুনতে চাইবে বা দেখার জন্য আগ্রহ দেখাবে। সুতরাং একটা জিনিস জানবেন, প্রত্যেক মানুষই ব্যস্ত, প্রত্যেক মানুষের কাছে সময় নেই আমরা জানি, আর আমরা তো জানি যে এই বিজনেসটা আপনার ভবিষ্যতের সময়টাকে বাঁচানোর জন্য, যাতে ভবিষ্যতে আপনি টাইম ফ্রিডম পান, সময়টাকে আপনি নিজের মতো ব্যবহার করতে পারেন। সেই জন্য তাকে আরো এমনি কোশ্চেন করতে পারেন যে দাদা আপনি তো 9টা থেকে 9টা পর্যন্ত ডিউটি করেন, তো আপনার কাছে কি এরকম রাস্তা আছে যে ভবিষ্যতে আপনার এই 12 ঘন্টার ডিউটিটা কমে গিয়ে 6 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা হয়ে যাবে? ডেফিনেটলি কি বলবেন, না আমার কাছে এরকম রাস্তা নেই। তো স্যার আমার কাছে এরকম রাস্তা আছে, আপনি যদি ওই 12 ঘন্টা কাজ করার পরও যেটুকু সময় পান, 1 ঘন্টা 1 ঘন্টা সময়টা যদি এখানে দেন, তাহলে কিন্তু আমার কাছে একটা রাস্তা আছে, যে রাস্তায় আপনি চললে 1 থেকে 2 বছরের মধ্যে আপনার কাছে এই 12 ঘন্টা কাজ করতে হবে না, 5-6 ঘন্টা ডিউটি করলো আপনি এখানের থেকে বেশি আর্ন করতে পারবেন। জাস্ট এইভাবে তাকে ফ্যাক্টটা বোঝান, তাকে স্টোরিটা বোঝান, গল্পটা দিয়ে বোঝান, দেখবেন তিনি যখনই নিজেকে এর সাথে মেলাবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি ম্যাক্সিমাম মানুষ এখানে কিন্তু বিজনেসটা শুনতে চাইবে যে কি ব্যাপারটা আছে ভাই আমাকে বলো। আর যখনই বলতে যাবে তাকে প্ল্যানটা দেখানো, সঙ্গে সঙ্গে প্ল্যানটা দেখাও বা আমাদের ট্রেনিং এ নিয়ে আসো, তাকে প্ল্যানটা দেখাও। নেক্সট যেটা আছে, আই ডোন্ট হ্যাভ দ্য মানি। অনেক মানুষ দেখবেন বলে আমার কাছে পয়সা নেই, বিজনেসটা করার জন্য পয়সা নেই অনেকে বলে, অনেকে সত্যিই বলে তার কাছে পয়সা নেই, অনেকে আবার ইচ্ছে করে বলে যে আমার কাছে পয়সা নেই কারণ আমি করবো না, বুঝতে পারছি। তো যাদের কাছে সত্যিই পয়সা নেই, টাকা পয়সা নেই, তাদের কাছে জাস্ট বলুন যে মানি ইজ জাস্ট এ ভেরি স্মল অবস্ট্যাকল, মানে টাকার পয়সাটা এটা কোনো একটা সমস্যা নয়, কেননা এই বিজনেসটা আমরা প্রথম কথাই যেটা বলি যে টাকা লাগানোর ব্যবসা নয়, জাস্ট বাড়ির দোকানটা পরিবর্তন করার ব্যবসা। তো যদি 2-500 টাকা লাগেও, যদি 500, 1000, 2000 টাকা আপনার লাগে বিজনেসটা করতে, মানে জয়েনিং কিট কিনতে বা বই কিনতে বা আপনার নলেজের জন্য যদি লাগে, সেই খরচটুকু করার জন্য আপনি কি করবেন, আপনি কিছু প্রোডাক্ট নিন, সেই প্রোডাক্টটা নিয়ে সেল করুন। যদি আপনার কাছে সত্যি টাকা পয়সা না থাকে, যদি আপনি অক্ষম হন, আপনি আপনার যে অফলাইন আছে অফলাইনের হেল্প নিন, তার থেকে 200-300-500 টাকার প্রোডাক্ট নিন, সেই প্রোডাক্টটা কিনে নিয়ে আপনি প্রফিটটা রাখুন, রেখে প্রোডাক্টের পয়সাটা আপনি সিনিয়রকে দিয়ে দিন বা ওই পয়সা দিয়ে আবার প্রোডাক্ট কিনুন। এইভাবে যদি কিছু প্রোডাক্ট সেল করেন, করলে দেখবে আপনার কিন্তু একটা ক্যাপিটাল হয়ে যাবে, এবং সেই ক্যাপিটাল থেকে আপনি কিন্তু এই বিজনেসের জন্য যে আপনার যে ক্যাপিটালটা লাগছে, সেই ক্যাপিটালটা আপনি জোগাড় করতে পারবেন। এছাড়াও আপনার বাড়িতে এরকম কিছু জিনিসপত্র আছে যেগুলো অব্যবহৃত, কোনো কাজে লাগে না, সেরকম কিছু জিনিসপত্র আপনার নিজের থাকতে পারে, সেগুলো বিক্রি করে দিন, যেগুলো কোনো কাজে লাগছে না সেগুলো বিক্রি করে দিয়ে সেখান থেকে পয়সাটা নিন, সেই পয়সাটা নিয়ে আপনি এই বিজনেসটা শুরু করুন বা কাজে লাগান। বা আপনি অন্য কোনো জায়গা থেকে অন্য কোনোভাবে কিছু পয়সা আর্ন করুন, করে আপনি করুন। দেখুন পয়সা কোনো ফ্যাক্টর নয়, পয়সা আপনি এখান থেকেও আর্ন করতে পারেন বা অন্য কোনো জায়গা থেকে ছোট ছোট পয়সা 200-500 টাকা আর্ন করতে পারেন, করে ব্যবসাটা শুরু করতে পারেন। সুতরাং টাকা পয়সা যারা বলছে যে আমাদের কাছে টাকা পয়সা অবজেকশন, টাকা পয়সা নেই, তাদেরকে জাস্ট এই পয়েন্টগুলো বলুন যে প্রোডাক্ট কিছু বিক্রি করো, বিক্রি করে লাভ করে সেই পয়সা দিয়ে করো, বা বাড়ির কিছু জিনিসপত্র সেগুলোকে যেগুলো দরকার নেই সেগুলোকে বিক্রি করে পয়সা করো, বা কিছু যে খরচগুলো আমরা করি, দেখবেন আমরা যারা ইয়াং জেনারেশন তারা আলতু ফালতু প্রচুর টাকা পয়সা খরচ করি, এটা ওটা কিনে ফেলি, ওই খরচগুলো আপনি কমান, ওই এক্সপেন্সগুলো আপনি কিন্তু কাট করে দিন, তাহলে কিন্তু আপনার কাছে একটা ক্যাপিটাল হবে, সেই ক্যাপিটাল দিয়ে কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারবেন। নেক্সট যেটা হচ্ছে, আই এম নট এ সেলসম্যান। প্রচুর মানুষ বলে যারা নেটওয়ার্ক মার্কেটিং আছে বা ডাইরেক্ট সেলিং আছে, তারা একটাই কথা বলে, আমি তো দাদা সেলসম্যান নয়, আমি তো বিক্রি করতে পারবো না। কারণ নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে একটা মানুষের মানে মিথ আছে যে হয় এখানে গিয়ে আমাদের প্রোডাক্ট বিক্রি করতে হয়। তো একদম বলি এখানে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয় না, জাস্ট সিম্পলি এডুকেট আনটিল দ্য প্রসপেক্ট ইজ ইনফর্ম টু ইনশিওর টু মেক ডিসিশন ফর দেমসেলস। যতক্ষণ না নতুন মানুষ যারা আমার সাথে জুড়েছে তাদের, যতক্ষণ না তারা বুঝতে পারছে যে এই বিজনেসটা হচ্ছে জাস্ট নিজেকে শেখার ব্যবসা, নিজে যদি ভালো করে জেনে নিই বুঝে নিই ব্যাপারটা কি করতে হবে,
তখন কিন্তু সেই যে সেলসম্যান আমাকে সেলসম্যান হতে হবে এই ভাবনাটা কিন্তু তার মাথা থেকে সরে যাবে। ফার্স্ট অফ অল তাকে আগে এডুকেট করুন, তাকে শেখান এই ব্যবসাটা তাকে কি করতে হবে বা হাউ টু স্টার্ট, তাকে কিভাবে শুরু করতে হবে এটা প্রথম শেখান, তাকে ইনফরমেশন দিন আপনি যেখানে কি করার আছে। তখন দেখবেন সে যে মানুষটা আপনাকে অবজেকশন করছে যে আমাকে বিক্রি করতে হবে, আমি সেলসম্যান হতে পারবো না, সে ডেফিনেটলি বলবে মানে ভাববেই না যে আমাকে সেলসম্যান হতে হবে বা আমাকে বিক্রি করতে হবে। নেক্সট আর একটা অবজেকশন আছে, ইজ দিস অ্যান এমএলএম স্ক্যাম, মানে এমএলএম মাল্টি লেভেল মার্কেটিং এটা কি কোনো একটা স্ক্যাম, বুঝতে পারছি, বা মানি সার্কুলেশন এরকম কিছু একটা ব্যাপার। অনেক মানুষ এটাকে নিয়ে ভাবে যে এটা হয়তো কোনো একটা টাকা পয়সা লেনদেনের ব্যাপার, মানে যেটা বাইরে থেকে মানুষ জানে বা বোঝে। আপনাকে এই ধরনের কিন্তু কোশ্চেন অনেকে করতে পারে, সেই অবজেকশন হ্যান্ডেল করার জন্য জাস্ট বলুন 2016 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা ডাইরেক্ট সেলিং এর উপর রুল এনেছে এবং এই রুলটা কে মেনে চলে আমাদের কোম্পানি রান করে, রুলের যা যা নিয়ম আছে সব নিয়মকে মেনে চলে এবং এটা কোনো স্ক্যাম নয় বা এটা কোনো ইললিগাল কোনো কাজ নয়, একদম ডেফিনেটলি আছে এবং তার জন্য যা যা নথিপত্র অলরেডি আছে সেগুলো আপনি তাকে দেখান, তাহলে এটা কিন্তু স্ক্যাম বলে কেউ মনে করবে না। নেক্সট আর একটা জিনিস মনে করে, আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, মানে এটা আমি পরে ভাববো বা ভেবে দেখবো, ঠিক আছে। এরকম অনেকেই এই ধরনের কোশ্চেন আপনাকে করে, তো এটার জন্য জাস্ট বলুন যে আপনি আগে ব্যাপারটা দেখুন, ব্যাপারটা বুঝুন, ব্যাপারটা বুঝে আপনি করুন, ব্যাপারটা জানুন বুঝুন এবং তারপর করুন। দেখবেন মানে এটা ভেবে দেখার কিছু ব্যাপার নেই যে পরে ভাববো পরে করবো, এরকম কিছু ব্যাপার নেই, আগে ব্যাপারটা জানুন, ব্যাপারটা জানুন বুঝুন তারপর অ্যাকশন করুন, তাহলে এই ধরনের কিন্তু অবজেকশন আপনার কাছে আসবে না। বা যদি কেউ অবজেকশন এই ধরনের করে তাকে কিন্তু আপনারা এইভাবে কিন্তু অ্যান্সার দিতে পারবেন। নেক্সট যে অবজেকশন আছে, আই হ্যাভ টু আস্ক মাই স্পাউস, এটা যারা নিজেরা ডিসিশন নিতে পারি না, যারা স্টুডেন্ট আছি বা হাজবেন্ড বা ওয়াইফ, তারা এই ধরনের কথাগুলো আমরা বলি যে ঠিক আছে আমি আমার বাবাকে জিজ্ঞাসা করে বলবো বা আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করবো বা কেউ বলে আমি আমার ওয়াইফকে জিজ্ঞাসা করে তারপর আমি জানাবো এটা করবো কি করবো না, তো গ্রেট। তার জন্য যেটা আপনারা করতে পারেন, যদি এরকম হয় যে তার সিদ্ধান্তটা সে নিজে নিতে পারে না, যে সিদ্ধান্ত নেয় তার সাথে আপনি ব্যাপারটাকে দেখানোর চেষ্টা করুন, প্ল্যানটা আপনি তাকে দেখান, যদি তার বাবা হয় বাবাকে, মা হয় মাকে, বা যদি হাজবেন্ড বা ওয়াইফ যিনি ডিসিশন নেন তাকে পুরো ব্যাপারটা দেখান, তাকে একসাথে নিয়ে, বা তাকে বলতে পারেন আগামীকাল কি বিকেলে আপনার বাড়িতে কফি খেতে বা চা খেতে আমি যেতে পারি, বা আমি গিয়ে দেখাবো পুরো ব্যাপারটা, সেই জন্য কি যাবো, একদম ডেফিনেটলি চা বা কফির জন্য যদি আপনি কোনো মানুষকে বলেন সে অবশ্যই না করবে না, তার বাড়িতে যান, তার ফ্যামিলির লোক যখন আছে যিনি ডিসিশন নেন তিনি থাকা অবস্থায় পুরো ব্যাপারটা দেখান, তাহলে কিন্তু এই ধরনের অবজেকশন আসবে না যে আমি বাড়ির লোককে জিজ্ঞাসা করার পর উত্তর দেবো। এই অবজেকশন কিন্তু এখন প্রচুর আছে, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে প্রচুর অবজেকশন আছে এই অবজেকশনটা। নেক্সট যে অবজেকশন আছে, হাউ মাচ মানি ডু ইউ মেক, মানে আপনাদেরকে জিজ্ঞাসা করবে যারা আপনারা শুরু করেছেন, ঠিক আছে আপনি কত টাকা ইনকাম করেছেন দেখেন, আসে না আসে না এই ধরনের অবজেকশন, কার কার কাছে আসে একটু হাত তুলুন তো দেখি, কারা কারা কাদের কাদেরকে জিজ্ঞাসা করেছে, কেউ না কেউ জিজ্ঞাসা করেছে যে তোমার কত টাকা ইনকাম করি দেখাও তো একবার, তুমি কি 1 লাখ টাকা ইনকাম করো, তুমি কি 5 লাখ ইনকাম করো, তুমি 1 লাখ 5 লাখের গল্প করছো, একদম একদম প্রচুর মানুষের কাছে এই অবজেকশন আসে, একদম আসে, আমার কাছেও এসেছিল যখন এই বিজনেস আমি শুরু করেছিলাম, আমাকে বলেছিল তোর কত টাকা ইনকাম হয় দেখা। তাদেরকে একটাই জাস্ট কথা বলুন যে আমি জাস্ট বিজনেসটা শুরু করেছি, হ্যাঁ জাস্ট আমি নলেজ নিচ্ছি এবং বিজনেসটা স্টার্ট করেছি, যে কোনো বিজনেস বা যে কোনো কিছু করতে গেলে প্রথমেই কি অনেক ইনকাম আসে, আমি ইনকাম করি কিন্তু এই ইনকামটা এখানে আমাদের এই বিজনেসের শুরুতে অল্প অল্প ইনকাম হয়, ইনকামটা আস্তে আস্তে করে বাড়তে থাকে, এবং তাকে বলো যে আমি দেখাতে পারি আমাদের এখান থেকে বা আমাদের গ্রাম থেকে বা আমাদের শহর থেকে অনেক মানুষ আছে যারা 1 বছর 2 বছর বিজনেস আছে 30,000 40,000 50,000 1 লাখ টাকা ইনকাম করছে, তাদের উদাহরণগুলো ওখানে দিয়ে দেখান এবং তাদের তাকে জিজ্ঞাসা করো যে তুমি এখান থেকে কত টাকা ইনকাম করতে চাইছো এবং কতদিন পর, তোমার কি চাওয়া আছে বলো, আমি তোমাকে রাস্তা দেখাচ্ছি যে রাস্তায় চললে তুমিও ইনকাম করতে পারবে এবং আমিও ইনকাম করতে পারবো, কারণ আমরা দুজনে একই রাস্তায় যাচ্ছি, আমরা একসাথে ইনকাম করতে পারবো, তুমি কত টাকা ইনকাম করতে চাও বলো, তাকে এই কোশ্চেনটা করতে পারো অবশ্যই, এবং উদাহরণ দেখানোর জন্য অবশ্যই যারা এখান এখানে বিজনেসটা করছে তাদের উদাহরণ দেখাও, যারা এখান থেকে আর্ন করছে তাদেরটা দেখা দিয়ে পারো অবশ্যই, এবং সেই মানুষকে দেখাও যেই মানুষটা সেই এলাকায় বা তার পরিচিত কাছাকাছি থাকে সেই মানুষের উদাহরণ দেখাবো আমরা। তো নেক্সট যে প্রবলেম আসে সেটা হচ্ছে, আই ডোন্ট নো এনিওয়ান, এরকম অনেক মানুষ আছেন দেখবেন আপনার সঙ্গে জুড়ে গেছে, জুড়ে যাওয়ার পর বলছে আমি কাকে বলবো আমি তো জানি না, আমি তো মানুষকে চিনি না, জাস্ট এরকম যারা 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 মানে আপনাদের বলছে এই অবজেকশন যারা যারা দিচ্ছে
তাদেরকে একটাই কথা বলুন যে মানুষ তো প্রচুর চেনেন, আপনার বাড়িতে যদি কোনো বিয়ে বাড়ি হয়, অন্নপ্রাশন হয়, কেউ যদি মারা যায়, কতজনকে নিমন্ত্রণ করেন? জাস্ট এই কোশ্চেনটা করুন, তিনি দেখবেন বলবেন 300, 400, 500। কারণ একটা অনুষ্ঠান বাড়ি আমরা দেখেছি 300, 400, 500 নিজের মানুষ নিমন্ত্রিত হয় না। তো তাকে বলুন এই মানুষগুলো কোথায় গেল, এই মানুষগুলোকে তো আপনি এখানে বিজনেস আনতে পারেন, আপনি কেন বলছেন কাউকে চেনেন না? আপনার ফোনটা দেখি, ফোনে কত কন্ট্যাক্ট লিস্ট আছে, দেখবেন ফোন কন্ট্যাক্ট লিস্টে আছে 500, 600, 700, 1000 মানুষ আছে। তো আপনি তো এই মানুষগুলোকে বলতে পারেন, তাহলে কেন বলছেন যে আপনি কোনো মানুষকে চেনেন না? আপনি মানুষকে চেনেন, আপনি বুঝতে পারছেন না কোন মানুষকে আপনি বিজনেসটা বলবেন। তো যখন বুঝতে পারছেন না, তাকে সেই জায়গাটা দেখান যে কিভাবে নামের লিস্ট বানানো যায়, কিভাবে তাকে ইনভাইট করা যায়, এটা বলুন। দেখবেন সে প্রচুর মানুষ পেয়ে গেছে যাদেরকে সে চেনে। এছাড়াও আমাদের যখন নামের তালিকা তৈরি করি, তার আমাদের একটা মিটিং আছে, সেই আমাদের মিটিং এ আমরা বলেছিলাম অলরেডি যে কিভাবে নামের লিস্ট বানানো হবে। ওখান থেকেও আপনি তাকে দেখাতে পারেন যে এখান থেকেও আপনি অনেক মানুষ পেতে পারেন যারা আপনার পরিচিত, সেই মানুষগুলোকে আপনি নিমন্ত্রণ করতে পারেন। যেমন হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, আমাদের নেবার বা আমাদের ফ্রেন্ড সার্কেল, বা আমরা যেখানে জব করি সেই সার্কেলের মানুষ, এরকম মানুষকে আপনি দেখাতে পারেন যে এরকম দেখুন আপনার সাথে এরকম প্রচুর মানুষের পরিচিত আছে যাদেরকে আপনি চেনেন। তাহলে নেই আপনি চেনেন না বলছেন কেন, আপনার কাছে অলরেডি মানুষ আছে। জাস্ট তাকে রিওয়াইন্ড করানো এবং তাকে মনে করিয়ে দেওয়া ব্যাপারটা যে সত্যি এরকম মানুষ, আপনি এরকম মানুষকে আপনি চেনেন। নেক্সট আর একটা মিথ আছে এখানে, যারা আছেন এখানের মধ্যে অনেকে মানুষের এই মিথটা আছে যে অনলি পিপল এট দ্য টপ মেক মানি, যারা এই নেটওয়ার্কের সবার উপরের দিকে আছে তারাই এখান থেকে টাকা ইনকাম করতে পারে বা বেশি বেশি আর্ন করতে পারে। এখানে কারা কারা মনে করেন এই কথাটা ঠিক, একটু হাত তুলুন তো দেখি, যে এখানে যারা উপরের দিকে জুড়ে গেছে বা প্রথম দিকে জুড়ে গেছে তারা বেশি ইনকাম করতে পারে, এখানে কেউ মনে করেন এরকম? এখানে এখানেও রেজ হ্যান্ড করছি, তার মানে এরা মনে করেন নাকি? জাস্ট যারা মনে করেন এবং যারা মনে করেন না সবাইকে বলছি, বেস্টিজের মার্কেটিং প্ল্যান যা বানানো আছে আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোন লেভেলে যাবেন এবং আপনি কত ইনকাম করবেন। এটা আমাদের টিমেই আছে, যারা ভালো কাজ করে তারা তাদের লেভেল আপ হয়, তাদের ইনকাম বেশি হয়। এটা আপনাদের টিমেই কম বেশি দেখবেন। আপনি হয়তো আপনাকে হয়তো কোনো একজন আপলাইন জয়েন করেছিল, দেখবেন সে আপলাইন কোনো কারণে কাজ করছে না, দেখবেন আপলাইনের কোনো আর আর্নিং হয় না, আপলাইন কোনো ইনকাম করে না, কিন্তু আপনার আর্নিং হচ্ছে এবং আপনার নেটওয়ার্ক বাড়ছে, আপনার লেভেল বাড়ছে, বুঝতে পারছি? তো ভেস্টিজের মার্কেটিং প্ল্যান এমনভাবে তৈরি করা আছে, এখান থেকে আপনার সিনিয়র বা আপনার আপলাইন কোথায় আছে এটা কোনো ডিপেন্ড করে না, আপনি কতটা কাজ করছেন, আপনি কিভাবে এগিয়ে চলতে চাইছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার সাকসেস, আপনি কত এখান থেকে মানে মানি মানে ইনকাম করতে চাইছেন, বুঝতে পারছি? সুতরাং একদম এটা ভাবার কোনো কারণ নেই, এখানে যে লেভেলে থাকে না কেন, আজকে আজকের ডেটে যারা জয়েন করেছেন তারাও পারেন একদম আমাদের কোম্পানির ডিউসিটি হতে, ডবল কাউন্ট, ডবল ইউনিভার্সাল কাউন্ট ডিরেক্টর হতে। কেননা এখানে লেভেল এবং এখানে ইনকাম কারোর জন্য কোনো ক্যাপিং নেই, কারোর জন্য কোনো লেভেলের কোনো মানে মানে নির্দিষ্ট নেই যে এতগুলো মানুষ এই লেভেলে আসতে পারে। সুতরাং সবার জন্য সমান অপরচুনিটি আছে, সবার জন্য ইকুয়াল চান্স আছে এই বিজনেসটাকে ডেভেলপ করার জন্য, বুঝতে পারছি? একদম সবাই টপ জায়গায় এখানে পৌঁছাতে পারেন। নেক্সট যে অবজেকশনটা আছে, আই ডোন্ট ওয়ান্ট টু বাগ মাই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি, মানে আমি আমার ফ্যামিলির লোকেদেরকে এইসব জিনিসের মধ্যে জড়াতে চাই না, বা কাউকে এইসব জুড়িয়ে আমি কোনো কিছু নষ্ট করতে চাই না, বা কিছু প্রবলেম হোক আমি এটা চাই না, এরকম ধরনের কথাবার্তা দেখবেন অনেক মানুষই বলে। তো ফার্স্ট অফ অল একটা কথাই বলবো যে এই বিজনেসটা কাউকে জুড়ে কারো ক্ষতি করার জন্য নয়, এই বিজনেসটা হচ্ছে তাদেরকে হেল্প করার জন্য। এই বিজনেসের সিস্টেমটা ভালো করে আপনি জানুন, এবং যিনি এই ধরনের অবজেকশন করছেন তাকে বলুন যে এই বিজনেসটা হেল্প করার ব্যবসা, মানুষকে হেল্প করে সাকসেস পাওয়ানোর ব্যবসা। এবং সুতরাং এখানে আপনি যাকে ভাবছেন যে কারো ক্ষতি করে ফেলবেন বা কাউকে জুড়িয়ে আপনি তার ক্ষতি করবেন বা তাকে ঝামেলায় জুড়ে দেবেন, কোনো এখানে ঝামেলার ব্যাপার নেই। আপনি এখানে তাকে এখানে একটা কেরিয়ার অপরচুনিটি দিতে চলেছেন বা তাকে একটা ভালো সাকসেসের জায়গা আপনি দিতে চলেছেন, সুতরাং একদম এখানে কোনো ভয়ের কারণ নেই। নেক্সট এই অবজেকশন অনেকে করে দেখবেন, যারা ভেস্টিজ থেকে ফেল হয়ে চলে গেছে বা কোনো একটা নেটওয়ার্ক মার্কেটিং করতো তারা ছেড়ে দিয়েছে, তারা এই ধরনের কোশ্চেন করে যে আই ট্রাইড ইট, ইট ডিড নট ওয়ার্ক, মানে আমি এটা চেষ্টা করেছিলাম এটা ঠিকমতো কাজ করেনি, অনেক মানুষ এখানে বলেন। দেখবেন যারা এই কথাটা বলে সে যে কোনো সিস্টেমে যে কোনো কোম্পানিতে, দেখবেন তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে যে কোনো জিনিস, আপনি সেই কোম্পানি সম্পর্কে জানতে পারেন, কোম্পানির ম্যানেজমেন্ট বা কোম্পানির প্ল্যান বা কিভাবে ইনকাম হয়, কিভাবে শুরু করতে হয়, যে কোনো বিষয়ে যদি কোশ্চেন করেন দেখবেন ম্যাক্সিমাম উত্তর তারা জানে না, তাদের কাছে জানাই নেই, বুঝতে পারছি? মানে প্রপার নলেজ তাদের কাছে নেই। আর এই ধরনের বিজনেস করতে গেলে যেটা দরকার, সবার আগে প্রপার নলেজ থাকতে হবে,
আর নলেজ না থাকলে কি হবে, নলেজ না থাকলে বিজনেস নিয়ে এগোতে পারবে না। সুতরাং যারা শুরু করেছিল, যারা বলছে আই আই ট্রাইড ইট, যারা ট্রাই করেছিল, ট্রাই মিন্স আমি একটা আইডি লগ ইন করেছিলাম, লগ ইন করার পর কিছু প্রোডাক্ট নিয়েছিলাম, নিয়ে ব্যবহার করেছিলাম, তারপর আর কিছু করি না, আর আমি বলে দিচ্ছি কি না এই বিজনেসটা ঠিকঠাক হয় না বা এটা ঠিকঠাক কাজ করে না, বুঝতে পারছি। সুতরাং একদম ঠিকঠাক কাজ করে যারা ঠিকঠাক ভাবে সিস্টেম জেনে, যারা প্রপার ট্রেনিং নিয়ে নলেজ নিয়ে কাজ করছে। দেখুন এখান থেকে প্রচুর মানুষ আছে এখান থেকে অলরেডি সাকসেস হয়ে গেছে, সুতরাং এটা কোনো অবজেকশনই নয়। মানে যারা ট্রাই করে তারা তো এখান থেকে 100% সাকসেস হয়। তো ট্রাই করতে গেলে যেটা দরকার, নলেজ আপনাকে নিতে হবে, আর আপনাকে ট্রেনিং নিতে হবে, আপনাকে শিখতে হবে, এবং সেটাকে অ্যাকশন বা কাজ আপনাকে করতে হবে, তবে এখান থেকে আপনি কিন্তু সাকসেস হবেন। অনেক মানুষ দেখবেন আছেন, তারা বলেন আই হ্যাভ অলরেডি এ গুড জব, আমি একটা ভালো জবের মধ্যে আছি। যারা বলেন যে ভালো জবের মধ্যে আছেন, তাদেরকে একটা কথাই জাস্ট বলুন, এখন তো আপনি আরো ভালো করে বলতে পারবেন যে সেকেন্ড সোর্স অফ ইনকাম প্রত্যেক মানুষের ক্ষেত্রেই কিন্তু এখন একটা দরকার। কারণ একটা সোর্স অফ ইনকাম যদি মানুষ সেটার উপর ডিপেন্ড করে, এই করোনা এসেছে, এরপর কি আসবে মানুষ জানে না, কোন মানুষের জব চলে যাবে, কোন মানুষের জবের মাইনে কাট আউট হয়ে যাবে, কোনো মানুষ জানে না। সুতরাং সেকেন্ড সোর্স অফ ইনকাম প্রত্যেক মানুষের দরকার, তাকে এটা বোঝান সেকেন্ড সোর্স অফ ইনকামটা। আর একটা জিনিস বোঝান যে আপনি স্যার মানলাম আপনি ভালো জব করেন, এবার একটা জিনিস আপনাকে বলি, লাইফে সিকিউরিটি কাকে বলে জানেন স্যার? সিকিউরিটি হচ্ছে বা অর্থনৈতিক সিকিউরিটি কাকে বলে জানেন স্যার? ইকোনমিক সিকিউরিটি বা আপনার লাইফের সিকিউরিটি তাকেই বলে, আপনি যে কাজ করেন, যে কাজ করে ভালো আর্নিং করেন, যদি আপনি এই কাজটা আজ থেকে বন্ধ করে দেন, দেওয়ার পরেও কি স্যার আপনার বাড়িতে সামনের মাস থেকে সারা জীবনের জন্য এই টাকাটা আসতে থাকবে? যদি আসে তাহলে আপনি যে জবটা করেন সেটা হচ্ছে সিকিউর জব, বা আপনার ইনকামটা সিকিউর ইনকাম, বা আপনার জবটা গুড জব। এবার আপনি দেখুন নিজেকে কোশ্চেন করে, আমাকে বলতে হবে না, আপনি কি সেই জবে আছেন যেখানে আপনি যদি আজ থেকে না থাকেন আপনার ইনকাম আসতে থাকবে এবং এই আর্নিংটা প্রতি মাসে বাড়বে? ডেফিনেটলি পৃথিবীর 95% মানুষ, আমি বলছি, সেরকম কোনো জব করে না যে জবে সেই মানুষটা অ্যাক্টিভ না থাকলেও তার ইনকাম আসবে এবং সেই ইনকামটা প্রতি মাসে বাড়বে। তো আমরা তো জানি আমরা কোন কাজ করি, আমরা যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আছি, যা ভেস্টিজে আছি, যারা আছি তারা অলরেডি জানি যে আমরা একটা এরকম কাজ করি, আমরা যদি আমাদের নেটওয়ার্কটা ঠিকঠাক মতো মানে বিল্ড করতে পারি, আমার নেটওয়ার্কটাকে যদি ঠিকঠাকভাবে রেডি করতে পারি, একটা সময় পর আসবে যে আমরা কাজ করি বা না করি বাই ডিফল্ট কিন্তু আমাদের সবার আর্নিং আসবে, যেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম, যেটাকে বলা হয় সিকিউর ইনকাম বা লাইফের সিকিউরিটি। তো সেই জায়গাটা তো এখানে আছে, সেই জায়গাটা কিন্তু মানুষকে বোঝান যারা বলছে আমি একটা ভালো জবের মধ্যে আছি। অবশ্যই কোনো জবই ভালো জব নয় যদি সেই জব থেকে আমি না থাকার পরে ইনকাম না ইনকাম আসে। তো নেক্সট যে প্রবলেমটা আসে, যে অবজেকশনটা আসে, আই ক্যান গেট দ্য প্রোডাক্ট চিপার, মানে আমি এর থেকেও সস্তায় বাজারের দোকান থেকে আমি প্রোডাক্ট পেতে পারি, বা আপনাদের প্রোডাক্টের দাম বেশি, অনেকেই বলেন। তো একটা কথাই বলুন, দেখুন যে কোনো প্রোডাক্টের দাম ডিপেন্ড করে মানুষের উপর, আর ভ্যালু ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপর। তো আমাদের ভেস্টিজের প্রোডাক্টের কি কোয়ালিটি আমরা কম বেশি জানি, আর যেটা বললাম দামটা ডিপেন্ড করে মানুষের উপর। দেখবেন কোলগেট মাজনের তিনটে কোয়ালিটি আছে, আমরা কম বেশি জানি। একটা কোলগেট শিবাগা কম বেশি 25-30 টাকা দাম, আর একটা নর্মাল কোলগেট টোটাল কম বেশি 50 টাকা দাম, আর কোলগেট সেন্সিটিভ এই ধরনের যে পেস্ট আছে তা 100 টাকা বেশি দাম। তাহলে একটা মাজনের তিনটে ডিফারেন্ট ভ্যারাইটি হয়ে গেল। তো আমরা যদি একদম ইন্টারন্যাশনালি কোয়ালিটি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট পেতে যাই, মানে অর্গ্যানিক প্রোডাক্ট পেতে যাই, সেখানে তো আপনাকে কিছু কস্ট পে করতেই হবে স্যার। আর দ্বিতীয় কথা, আমরা যে কস্ট পে করি সেই কস্টের তো আমরা বাইব্যাক পেয়ে যাই, এবং বাইব্যাক পেয়ে গিয়ে আমরা অলরেডি জানি যে বাইব্যাক পাওয়ার পর আমাদের দামগুলো অর্ধেক হয়ে যায়, যে দামটা মার্কেটের দামের থেকে কম। এবং সেই দামের সাথে সাথে আমরা কি করতে পারি, যেহেতু প্রোডাক্ট এখান থেকে চিপ পেলাম, তার সাথে সাথে আমরা একটা এখান থেকে কেরিয়ার বিল্ড করতে পারি, আমরা একটা বিজনেস অপরচুনিটি এখান থেকে নিতে পারি। তো এটা একটা বিরাট ব্যাপার, তাকে দেখান যে চিপ অলরেডি আমাদের প্রোডাক্ট মার্কেটের থেকে, এবং এটা থেকে আপনি লাইফে আপনার ড্রিমগুলো কিন্তু পূরণ করতে পারেন। নেক্সট যেটা আর একটা অবজেকশন আছে, দেয়ার আর টু মাচ কম্পিটিশন আউট দেয়ার, যে মানলাম ভেস্টিজ করব, কিন্তু এখানে তো প্রচুর কম্পিটিশন, মানে প্রচুর এই ধরনের কোম্পানি আছে বা প্রচুর আমার মতো ভেস্টিজের লোক আছে। আপনি বলছেন এখানে 2 কোটি মানুষ জমে গেছে, তাহলে আমি কি করে করবো? এত তো লোক অলরেডি জুড়ে গেছে, আমি যদি আজ থেকে 5 বছর আগে জুড়তাম তাহলে আমার কম্পিটিশন কম হতো, আমি বেশি করতে পারতাম। তাকে একটাই কথা বলুন, আমাদের ইন্ডিয়াতে নেটওয়ার্ক মার্কেটিং এখন জাস্ট 2%, 140 কোটি আমাদের জনসংখ্যা, 2% লোক নেটওয়ার্ক মার্কেটিং করে, নেটওয়ার্ক করে, ভেস্টিজ করে না। আর আপনি যদি ভেস্টিজে জুড়তে চান, ভেস্টিজ যদি হিসাব করেন, 1% মানুষ ভেস্টিজ করে, 1% বা তার কম। তো সেই জায়গা থেকে
সব জায়গাটাই খালি, মানে 95% বেশি খালি আছে। কারণ এটা আপনি নিজেকে মানে নিজে আপনি পরীক্ষা করে দেখতে পারেন, আপনি যে যে গ্রামে বিলং করেন, আপনি যে শহরে বিলং করেন, দেখবেন কত পার্সেন্ট মানুষ ওখানে ভেস্টিজ করে। যদি 100 জন মানুষ দেখেন, দেখবেন ওখানে 1 থেকে 2 জন করে, কোনো জায়গায় কোনো গ্রাম আছে 1 জন মানুষও করে না, এরকম গ্রাম আছে। তাহলে আপনি তাকে সেই জিনিসটা বোঝান যেখানে মার্কেট স্যাচুরেটেড নয়, মার্কেট পুরোপুরি ওপেন আছে, আপনি করুন, এই বিজনেস শুরু করুন একদম। এখানে সেভাবে কোনো কম্পিটিশনই নেই, বরং এই মার্কেট, বরং এই নেটওয়ার্ক মার্কেটিং আগামী দিনে বেশি বেশি করে ফ্লারিশ হতে চলেছে, যেটা আপনাকে রুটি রোজগার দেবে, যেখান থেকে আপনি আপনার ড্রিম ফুলফিল করতে পারবেন একদম। তাকে মানে দরকার হয় আপনি তথ্য দিয়ে বোঝান, ডাটা দিয়ে বোঝান যে একদম কোনো কম্পিটিশন নেই, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডিয়াতে পুরোটাই ফাঁকা, এবং ভবিষ্যতে এই বিজনেসটাই কিন্তু ভারতবর্ষের পক্ষে সবচেয়ে বেশি চলবে, যেটা অলরেডি করোনার পর শুরু হয়ে গেছে। আমাদের প্রায় 25 লক্ষ মানে আইডি লগ ইন হয়েছে ভেস্টিজে, মানে এই মানে প্যান্ডেমিক সিচুয়েশনে, মানে বোঝাতে পারছি মানে কি পরিমাণ মানুষ এই বিজনেসটাকে অ্যাকসেপ্ট করছে। সুতরাং আপনাদের কাছে চান্স, আপনারা বেশি বেশি করে মানুষকে জয়েন করুন, এবং এই যে কম্পিটিশনটা নেই সেটা তাদেরকে একদম ঠিকঠাক বোঝান। আচ্ছা, আর একটা অবজেকশন আছে যে আই এম নট দ্য নেটওয়ার্ক মার্কেটিং টাইপ, এরকম অনেক মানুষ বলেন যে আমি নেটওয়ার্ক মার্কেটিং টাইপ আমি মানুষ নই। তো নেটওয়ার্ক মার্কেটিং টাইপ মানে কি? ইফ ইউ ক্যান সিম্পলি বিল্ড রিলেশনশিপ উইথ পিপল, যদি আপনি খুব সহজে কোনো মানুষের সাথে রিলেশন তৈরি করতে পারেন, বা হু উড লাইক টু মেক মানি, যারা টাকা পয়সা বানাতে চায়, এরকম লোককে যদি আপনি জানেন, দেন ইউ ক্যান ডু নেটওয়ার্ক মার্কেটিং। বুঝতে পারছি, নেটওয়ার্ক মার্কেটিং এর মতো মানুষ হওয়ার দরকার নেই, আপনার পরিচিত মানুষজন আছে যাদের সাথে আপনার খুব ভালো রিলেশন, এরকম যদি মানুষ আপনার সাথে থাকে, যদি আপনার মতো এরকম মানুষ থাকে যারা সত্যি এখান থেকে টাকা বানাতে চায়, যারা যারা হেলথ ভালো রাখতে চায়, যারা গাড়ি বাড়ি আমাদের ভেস্টিজে যেগুলো পাওয়া যায় এখান থেকে সেগুলো পেতে চায়, সেরকম মানুষ যদি চায় আপনার সাথে যদি থাকে, তাহলে অবশ্যই মানে আপনি এই নেটওয়ার্ক মার্কেটিং অবশ্যই করতে পারেন, এবং তাদেরকেও এই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটা দেখাতে পারেন। তাদেরকে একটাই কথা বলুন, এরকম কোনো ব্যাপার নেই যে নেটওয়ার্ক মার্কেটিং টাইপ হতে হয়। এখানে প্রচুর মানুষ আছে যারা নেটওয়ার্ক মার্কেটিং করতো না, তারাও কিন্তু এই জায়গায় এসে সাকসেস হয়েছে। কারণ এরকম উদাহরণ তো আমরা আছি, আমরাই তো ফার্স্ট জেনারেশন, মানে আমি যদি আমার কথা বলি, আমি নেটওয়ার্ক মার্কেটিং ফার্স্ট জেনারেশন, আমার বাবা ঠাকুরদা করেনি, তারপরে আমি এই উদাহরণটা আমি তাকে দেখাতে পারি। তো নেটওয়ার্ক মার্কেটিং টাইপ হওয়ার দরকার নেই, আপনি ব্যাপারটা জানুন, বুঝুন এবং করুন, তাহলেই আপনি এখান থেকে সাকসেস হবেন। নেক্সট, মাই ফ্রেন্ড লস্ট মানি উইথ দিস, অনেক মানুষ দেখবেন বলেন ভেস্টিজ আমি করেছিলাম বা আমার বন্ধু করেছিল, এখান থেকে অনেক টাকা চলে গেছে। তো এখানে যারা যারা শুনছেন, টাকা যায়নি কার কার একটু হাত তুলুন তো, কার কার টাকা যায়, টাকা চলে যায়নি, মানে ব্যবসাটা করতে গিয়ে টাকা চলে যায়নি, আমি চলে গেছে বললাম না, টাকা চলে যায়নি, কে কে আছে যে স্যার আমি ব্যবসাটা করছি, আমার তো কই টাকা যায়নি, টাকা চলে যায়নি 2000-5000, 1 টাকাও চলে যায়নি, বাকিদের টাকা চলে গেছে নাকি, সবাই হাত তুলছে না কেন, টাকা কে নিয়ে নিয়েছে? তো এই বিজনেসে সত্যি কারো টাকা চলে যায় না, কারণ এই বিজনেসটা আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কেনেন, কোনো অফলাইন বা কোনো কোম্পানিকে টাকা আগে থেকে দেন না, এটা মাথায় রাখুন। সুতরাং টাকা চলে যাওয়ার কোনো ব্যাপার নেই, একদম নেই, ডেফিনেটলি নেই। এবার অনেক সময় কি হয়, কোনো দেখুন সব জায়গায় ভালো মানুষ খারাপ মানুষ থাকে, কোনো জায়গায় কোনো খারাপ মানুষ আপনাকে বলেছে আপনি টাকা দিন আমি প্রোডাক্ট এনে দিচ্ছি, বলে আপনার থেকে টাকাটা নিয়ে গেছে আর প্রোডাক্টটা নিয়ে আসেনি এবং উনি ভেস্টিজও করেননি, তাহলে প্রবলেমটা কার? প্রবলেমটা কোম্পানির না কোম্পানি কার, কোনো একটা ব্যক্তিগত পার্সোনাল কোনো মানুষের, বুঝতে পারছি? এটা হয় না, আমি 99% ক্ষেত্রে হয় না, কিছু পার্সেন্ট মানুষের ক্ষেত্রে যদি হয়েও যায় সেটা কিন্তু কোম্পানির দোষ নয়, কোম্পানির প্রবলেম নয়। আর সবাইকে বলছি টাকা কাউকে দেবেন না, প্রোডাক্ট আনতে দিলেও প্রোডাক্ট আনতে দেওয়ার জন্য টাকা দিতে পারেন, সেরকম বিশ্বস্ত আপলাইনকেই দেবেন, কারণ টাকা আপনার খুব কষ্টের টাকা, সেই টাকাকে নষ্ট হতে দেবেন না, এরকম যেন কখনো না হয় কোনো আপলাইন বা কোনো কাউকে প্রোডাক্ট আনতে দিয়েছেন সে টাকা নিয়ে নিয়েছে, বুঝতে পারছি? নর্মালি আমাদের সিস্টেমে যারা আছে তারা কারো পয়সা কোনোদিন 1 টাকাও নেয়নি, এরকম কখনো শোনা যায়নি, মানে আমাদের কালচার ভেস্টিজের মানুষের যে বিহেভিয়ার, এই ধরনের জিনিস কিন্তু এখানে কখনো হয় না, কোনো টাকা চলে যাওয়ার একদম চান্স নেই এখানে। সুতরাং এটাকে তাদেরকে বলুন যে টাকা কখনো এখান থেকে কারো চলে যায় না। নেক্সট যে অবজেকশন আছে, আই ডোন্ট নো হাউ টু স্টার্ট এ বিজনেস, প্রচুর মানুষ যারা শুরু করছে বিজনেসটা দেখবেন আপনাদেরকে এই প্রশ্ন করে যে কিভাবে শুরু করতে হবে, আমি তো জানি না কি করব। তাদেরকে জাস্ট বলুন এটা তো কোনো ব্যাপার নয়, আপনি বিজনেসে এসেছেন এর জন্য ওয়েলকাম আমাদের ভেস্টিজে ফ্যামিলিতে আসার জন্য। এবার যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ভেস্টিজের আমাদের যা সিস্টেম আছে সেই সিস্টেম আপনাকে জানতে হবে, যে আমাদের একটা সিস্টেম অলরেডি কোম্পানি তৈরি করেছে, সেই সিস্টেমটা ধরে আপনি শিখতে থাকুন, এবং যত আস্তে আস্তে করে শিখবেন আপনি কিন্তু সেই জায়গাটা আস্তে আস্তে পৌঁছাবেন।
এর জন্য যেটা হবে আপনার আপলাইন বা আপনার সিনিয়র এটা আপনাকে গাইড করবে কিভাবে আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করবেন, বুঝতে পারছি? এই জিনিসটা তাকে বলুন, যারা বলছেন যে কিভাবে শুরু করব আমি জানি না। নেক্সট, কিছু মানুষ আছে যারা বলে আই ডোন্ট লাইক পিপল। দেখুন, পৃথিবীতে আপনি এরকম মানুষ খুব কম পাবেন যারা মানুষকে পছন্দ করে না, ঠিক আছে? খুব কম পার্সেন্ট মানুষ। তো এই এই ধরনের কিছু মানুষ আসতে পারে। আপনি এখানে এসেছেন এই বিজনেস থেকে সাকসেস পেতে, আপনার ড্রিম ফুলফিল করতে, এবং যাদেরকে নিয়ে এসছেন তাদের ড্রিম ফুলফিল করাতে। সুতরাং এই ধরনের কিছু পার্সেন্টেজ মানুষ আপনার বিজনেসও আসবে যারা এইরকম কথা বলছে যে আমি মানুষকে পছন্দ করি না, মানুষের ভালো হোক আমি চাই না। একদম ডে ওয়ান থেকে তাদেরকে বলে দিন যে এই বিজনেসটা আপনার জন্য নয়, তাদেরকে আপনি ছেড়ে দিন। ছেড়ে দিয়ে আমাদের কোম্পানির যা সিস্টেম, গো টু দ্য নেক্সট, গো টু দ্য নেক্সট, গো টু দ্য নেক্সট, পরের 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 মানুষের কাছে চলে যান, তাদের কাছে এই অপরচুনিটি নিয়ে যান। কেননা প্রচুর মানুষ আমাদের জন্য ওয়েট করছে এই অপরচুনিটি দেখানোর জন্য, প্রচুর মানুষ ওয়েট করে বসে আছে দেখবেন এই ব্যবসাটা নেওয়ার জন্য, ব্যবসাটা জানার জন্য। এরকম আপনার টিম অনেক মানুষ আসবে যারা বলবে ইস বিজনেসটা আমাকে 6 মাস আগে দেখালে না, কেউ বলবে আমাকে 2 মাস আগে দেখালে না, তো দেখালে আমি আরো একটু এগিয়ে যেতে পারতাম। সুতরাং মানুষ, প্রচুর মানুষ ওয়েট করছে আমাদের জন্য। আমাদেরকে সেই মানুষটার কাছে পৌঁছাতে হবে যে মানুষটা চাইছে সত্যি এই বিজনেসটাকে করবো। আর সেই মানুষটার কাছে পৌঁছাতে গেলে আমাদের কোম্পানি যা সিস্টেম আছে সেই সিস্টেম ফলো করতে হবে। আপনাদেরকে নামের তালিকা তৈরি করে তাদেরকে ইনভাইট করতে হবে, ইনভাইট করে মিটিংয়ে নিয়ে আসতে হবে। মিটিংয়ে নিয়ে আসার পর যা যা সিস্টেম আছে সিস্টেমগুলো ফলো করতে হবে। তো এটাই মোটামুটি অবজেকশন হ্যান্ডেলিং। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এইভাবে যে ধরনের যে যে অবজেকশনগুলো আপনাদের কাছে আসে সেই অবজেকশনগুলো আপনারা এইভাবে সলভ করবেন আশা করি। তো মোটামুটি একটা প্রেজেন্টেশন দিলাম, এরপরেও যদি কারো কোনো অবজেকশন থাকে একটু আমাকে জানাবেন, আমি হ্যান্ডগুলো লো করে দিচ্ছি, কোনো যদি অবজেকশন থাকে জানাবেন। বা কেউ যদি কোনো এই বিষয়ে কথা বলতে চান একদম কথা বলতে পারেন।